আমি ধর্ষিতা, আমি একটা ধর্ষিতা মেয়ে, কিন্তু আমাকে কে ধর্ষিতা বানালো? সমাজের কিছু নরপিশাচ যারা মানুষ রূপে জানোয়ার, সমাজের ওই জানোয়ারগুলোর শিকার আমি। শিকারির যেমন তাদের কোনো পশু শিকার করতে হাত কাঁপে না, তেমনি সেই দিন সন্ধ্যায় আমাকে ওই মানুষ রূপী দানবগুলোরও ধর্ষণ করতে হাত কাঁপেনি কাঁপেনি তাদের বুক। আমার শরীরটাকে তারা সেই দিন ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল। একবারও কেউ ভাবেনি তাদের বাড়িতেও মা আছে, বোন আছে, কন্যা আছে। তারা তো তখন ভোগে ব্যস্ত। শেষ রাতে আমাকে ভোগ করা শেষ হয়ে গেলে আমার শরীরটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল রাস্তার ধারে। তারা একবারও ভাবেনি যে এরপর আমার কি হবে। রাস্তায় ফেলে দেওয়ার পর আমার আর কিছুই মনে ছিল না। যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি কোথাও শুয়ে আছি। চারপাশে তাকিয়ে দেখি মা বাবা বসে আছে, দুজনেই কাঁদছে। মা বাবার আদরের একমাত্র মেয়ে আমি। আমার জ্ঞান ফিরতেই তারা আমার কাছে এলো। মা তো ডুকরে কেঁদে উঠল, কিন্তু বাবা চুপচাপ বসে আছে, কোনো কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, হয়তো ভেতরে ভেতরে গুমরে মরছে। এরপর থেকে আমি রাস্তাঘাটে যেখানেই বেরোতাম সবাই বলতো আমি ধর্ষিতা। কিন্তু আমি কি করে ধর্ষিতা হলাম সেটা কেউ জিজ্ঞেস করল না। কেন সবসময় সমাজে মেয়েদের অপমান করবে, অপদস্থ করবে? আমি ধর্ষিতা বলে কি আমার বাঁচার অধিকার নেই? কেন যারা আমাকে ধর্ষণ করেছে তারাও তো ধর্ষক, কই সমাজ তো তাদের কিছু বলেনি? তারা তো দিব্যি মাথা উঁচু করে মনের সুখে ঘুরে বেরোচ্ছে। এরপর আমি নিজেকে ঘরবন্দি করে রেখে দিয়েছিলাম। মাথায় শুধু একটাই চিন্তা ঘুরত, এতে আমার দোষ কোথায়? আমি কি করেছি? আমি তো শুধু পরিস্থিতির শিকার। অনেকবার আত্মহত্যা ও করতে গেছি, কিন্তু মা বাবার মুখ চেয়ে পারিনি। কি করে পারবো? তারা যে আমাকে ছোট থেকে এত বড় করলো, তাদের কি করে ছেড়ে চলে যাব? এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ায় পর কই তারা তো আমাকে ছুঁড়ে ফেলে দেয়নি, বরং সাহস জুগিয়েছে, আমাকে নতুন করে বাঁচার আশা দিয়েছে। তাহলে আমি কি করে স্বার্থপর হতে পারি? না, আমাকে স্বাবলম্বী হতে হবে, যাতে সমাজে কেউ বলতে না পারে আমি ধর্ষিতা। সেই থেকে আমার লড়াই শুরু। আমি শহর বদলে আসি শিলিগুড়িতে। বাবাও চাকরির ট্রান্সফার নিয়ে চলে আসে। এখানে এসে আমার এই বুটিকটা খুলি, প্রথমে না চললেও পরে আস্তে আস্তে চলতে শুরু করে। কিছুদিন পর জানতে পারি আমার শরীরে নতুন প্রাণ আসতে চলেছে। সবাই বলেছিল বাচ্চাটা নষ্ট করে দিতে, কিন্তু আমি করিনি। কেন করব আমি এই নিষ্পাপ প্রাণটাকে নষ্ট? এতে ওর দোষ কোথায়? সময় নদীর স্রোতের মতো চলতে থাকে, আমার বুটিকটাও বড় হতে থাকে। আমি এক কন্যা সন্তানের জন্ম দিই, সেও আমার সাথে হেসে খেলে বড় হয়। তার নাম রাখি অনন্য। অনন্য মানে সবার থেকে আলাদা। আজ আমি তাকে সত্যি অনন্য করে তুলেছি, কারণ সে যে দুর্বল নয়, সে লড়তে পারে সমাজের সেই নরপশু নষ্টকৃতদের সাথে। আজ সে একজন লয়ার। আমি সমাজে আজ মাথা উঁচু করে বাঁচতে শিখছি। সময়ের সাথে আমার ধর্ষিতা নামটাও মুছে গেছে, কারণ আজ যে আমার টাকা আছে। এই গল্পটা অনন্য আমার কাছে বহুবার শুনেছে, কিন্তু মন যে ভরেনি। হ্যাঁ, এতক্ষণ আমি অনন্যকে আমার জীবনের কালো অধ্যায় তাই বলছিলাম। আমি তাকে কিছুই লুকাইনি।
সব খুলে বলেছি কিন্তু অনন্য এতে আমাকে ঘৃণা করেনি। ও সব সময় বলে আমি ওর আদর্শ। দেখি গল্প বলতে বলতে মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে। আমি অনন্যকে ঠিকভাবে শুইয়ে দিয়ে লাইট অফ করে শুইয়ে দিলাম। রাত শেষ মুহূর্তে আমার একবার হলেও মনে হয় আমি ধর্ষিতা। আর এই কথাটাই আমাকে উৎসাহ দেয়, নতুন দিনের সূচনা করার, নতুন ভাবে লড়াই করার সাহস দেয়। সমাপ্ত।